নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। এটি কালী পুজোর আগের দিনকে বানানো ভিডিওটি, কয়েকদিন আমি এডিটিং করিনি তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করাও হয়নি। তো চলুন দেখি আপনাদের সাথে কী কী আজ শেয়ার করতে পারি। তো দেখুন, সকালবেলা পুজো টুজো সেরে নিয়েছি। কালী পুজো যেহেতু, সেহেতু ঘরে একটু মিষ্টি বানাতে হবে। যেহেতু আমি এখানে ব্যাঙ্গালোরে থাকি, এখানে সব নন বেঙ্গলিরা কালী পুজোটা খুব, দীপাবলিটা খুব আনন্দের সহিত মানায়। যদিও আমার কাছে কালী পুজোটা খুব একটা আনন্দের নয়, খুব কষ্টেই যায় আমার দিনগুলো। তবু আমি আজকে গোলাপ জামুন বানাবো, তার জন্য কি কি লাগবে চলুন একবার দেখে নিই। দেখুন, এখানে যে প্যাকেটের গোলাপ জামুন পাউডার পাওয়া যায় সেটা নিয়েছি, আর চিনি নিয়েছি, আর চিনির রসে একটু এলাচ দেবো, তাই দুটো চারটে এলাচ দানা নিয়ে নিয়েছি। এটা 500 গ্রামের গোলাপ জামুন প্যাকেট। আমি পুরোটা বানাবো না, আমার যতটা লাগবে সেই অনুযায়ী বানাবো। তো চলুন প্রথমে এটা চাঁচনিটা বানিয়ে নিই, মানে রসটা। তো দেখুন, আমি 4 বাটি চিনি দেব এখানে। তো যতটা পরিমাণ চিনি দেবো ঠিক ততটা পরিমাণই আমি জল দেব, এবং ওটাকে একটু ফুটিয়ে নেব। খুব একটা পুরু বানাবো না রসটা, একটু পাতলা টাইপেরই বানাবো। মোটামুটি 250 গ্রাম গোলাপ জামুন পাউডারের জন্য 1 কিলো চিনি আপনাকে লাগবে। চলুন গ্যাসটা ধরিয়ে দিই, এটা ততক্ষণ ফুটতে থাক, ততক্ষণ আমি গোলাপ জামুন পাউডারটা আটাটা নিয়ে নিলাম এবং এটাকে ভালো করে মেখে নেব। এটা গরম দুধ দিয়ে মাখলে ভালো হয়, কিন্তু আমার কাছে আজকে দুধ নেই, তাই আমি গরম জল দিয়ে এটাকে মাখবো এবং এটাকে গোল গোল শেপ দিয়ে দেবো। আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে তেলে ভেজে তারপর ওই গরম রসে ফেলে দিলেই গোলাপ জামুন রেডি হয়ে যাবে। বানানো খুবই ইজি, তেমন কোনো কঠিন কাজ নয়। শুধু বানানোর সময় ধ্যান রাখতে হবে, মানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। বেশি জল দিয়ে দিলে তখন পাতলা হয়ে গেলে আর কিছু করার থাকবে না। তো চলুন দেখুন, আমি অল্প অল্প করে গরম জল ইউজ করে এটাকে মেখে নেব। এদিকে আমার মোটামুটি 5-10 মিনিট মতো রসটা ফুটেছে, মানে রেডি হয়ে গেছে। রসটা নামানোর আগে আমি এলাচটা দিয়ে দেবো যাতে সেন্টটা ভালো আসে। দেখুন, তেল একটু বেশি ইউজ করতে হবে যেহেতু মিষ্টিগুলো ডিপ ফ্রাই হবে, এবং কম আঁচে হবে, আঁচটা একদম কমিয়ে করতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা আপনার ফ্রাই হবে না, মানে বয়েল হবে না। দেখুন এই অবস্থায় আসতে মোটামুটি আমার 4 মিনিট মতো সময় লেগেছে। নামিয়ে নেব, দিয়ে হালকা একটু ঠান্ডা হবে, মানে 30 সেকেন্ডের মতো, তারপর এটাকে আমি রসে দেব। দেখুন এইভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। প্রথমবার যে মিষ্টিগুলো নামিয়েছিলাম সেগুলো দেখুন রসে দিয়ে কত ফুলে বড় বড় হয়ে গেছে। তো চলুন এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে ফেলি, তারপর আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো ভেতর থেকে কতটা সফট হয়েছে। তো দেখুন মিষ্টিগুলো খুব সফট হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এরপর আমরা বিকালবেলা একটু গ্রাউন্ডে গিয়েছিলাম, এখানে পটাকা বাজি ফাটানো হচ্ছিল। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। দেখুন এটা হচ্ছে কালা গ্রাউন্ড, মানে ড্রিল কোর্স শেখানো হয় এখানে। তো এখানে পটাকা বাজি ফাটানো হবে, আইজি টাইজি সবাই এসছেন স্যাররা। তো মোটামুটি এখানে পটাকা বাজি আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ওপর ফাটানো হচ্ছিল। দেখুন এই মঞ্চটার ওপরে তো আমরা বসে আছি, আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না। যদি আমি সামনে থেকে এটা দেখাতাম, এটা খুব সুন্দর সিস্টেমটা, মানে ওপরে নিচের রুম আছে আর এক সাইডটা গ্যালারি টাইপের বসার সিট করা হয়েছে, চেয়ার রাখা হয়েছে। আর আমরা যেখানে বসে আছি তার নিচে অফিসের রুম আছে। আপনি যদি দেখেন দূর থেকে তাহলে পুরো এটাকে একটা গেটের মতো মনে করবেন, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে এটাতে রুমও আছে।
খুব সুন্দর জায়গাটা, আপনাদেরকে যদি ফ্রন্ট থেকে দেখাতাম তাহলে খুব ভালো লাগতো। আর দেখুন সবাই নিজে নিজে কাজে ব্যস্ত, আর আমার ছেলে দুষ্টুমি করতে ব্যস্ত, তো ওর সাথে একটা ওর দোস্ত জুটে গেছে ওর থেকে বড়, কিন্তু ও তো 1 মিনিটও বসে থাকার ছেলে নয়। তারপর দেখুন আমার কোলে চলে এসেছে, এবার আমার সাথে দুজন মিলে আমরা ভিডিও বানাচ্ছি। আমার কাছেও 5 মিনিটের বেশি বসেনি, তারপর আবার দৌড়ে পালিয়েছে এখান থেকে। ওরও খুব আনন্দ হচ্ছিল, কিন্তু যতক্ষণ না বাজিগুলো ফাটছিল তার আগে পর্যন্ত, যেই বাজি ফাটতে শুরু করেছে ব্যাস অমনি ও ভয়ে জড়সড় হয়ে বসে পড়েছে। এই যে শুরু হয়েছে বাজি ফাটানো, আধা ঘন্টা থেকে 40 মিনিট হয়েছে। আমি পুরোটা ক্যামেরা বন্দি করিনি। দেখুন এরপর মিষ্টি খাওয়ানো হচ্ছিল সবাইকে, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। এই দুইজন দুটি ভাই পুরো যতজন গ্যালারির মধ্যে বসছিলেন সবাইকে মিষ্টি বিতরণ করছিলেন। আমরা চলে এসেছিলাম 40 মিনিট থাকার পর, আমরা কানে সহ্য করতে পারছিলাম না। তো প্লিজ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।